আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ ফুটবল ফ্যান্স। দেশের ফুটবলে একটা পরিবর্তন এসেছে। সাফ চ্যাম্পিয়নশিপের মাত্র 2 সপ্তাহ কিংবা তার চেয়ে কম সময়ের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে, জাতীয় দলের কোচ হিসেবে ডাগ আউটে আর জেমি ডে থাকছেন না। যে জেমি ডে 3 বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছিলেন, সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলের খারাপ পারফরমেন্সের কারণে জেমি ডেকে সে দায়িত্ব থেকে সাময়িকভাবে ছুটি দিয়েছে বাফুফে। আরও একবার বলছি, শব্দটা তারা ছুটি হিসেবে ইউজ করেছে। এর পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বসুন্ধরা কিংসের হয়ে মোটামুটিভাবে ভালো সাফল্য পাওয়া অস্কার ব্রুজনকে এনেছে। স্বাভাবিকভাবে সাফ চ্যাম্পিয়নশিপের মাত্র 2 সপ্তাহ কিংবা তার চেয়ে কম সময়ের আগে যখন এত বড় ধরনের একটা পরিবর্তন আসলো, বাফুফের পেশাদারিত্ব নিয়ে সব মিলিয়ে এ ধরনের সিদ্ধান্তের পেছনে ব্যাকগ্রাউন্ড নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে, প্রশ্ন সুযোগ রয়েছে। ক্রিকিক বিডের আজকের এই ভিডিওতে বাফুফের এই সিদ্ধান্ত কিছুটা হলেও বিশ্লেষণ করার চেষ্টা করছি। এটা গ্রাউন্ডটা কি, আসলে ভালো মন্দ দিক কোনটা হতে পারে, সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। একটা বিষয় একেবারে স্পষ্ট যে জেমি ডের অধীনে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে খুব একটা বেশি ভালো পারফরমেন্স করেনি। জেমি ডে অফিসিয়ালি বাংলাদেশ জাতীয় দলকে 29টা ম্যাচ ডাগ আউট থেকে নেতৃত্ব দিয়েছেন, যেটা থেকে 9টা জয়ও তুলে নিয়েছেন। বাংলাদেশের ফুটবল র্যাঙ্কিং, বিশেষ করে ফিফা র্যাঙ্কিংয়ের কথা চিন্তা করলে খুব একটা বেশি খারাপ পারফরমেন্স নয়। তবে সর্বশেষ 10-11 ম্যাচ অর্থাৎ গত 1-2 বছরে দেশের ফুটবলের জাতীয় দলের পারফরমেন্স একেবারেই বাজে। একটার পর একটা ম্যাচে জেমি ডে যেভাবে দলকে খেলাচ্ছিলেন, সেটার পর সমালোচনার তীরটা তার দিকে বারবার করে ধেয়ে আসছিল। তাই বাফুফে যে একটা কঠিন সিদ্ধান্ত নিবে, এটা অনুমিত ছিল। তবে এতটুকু বলে জেমি ডের পক্ষেও কিন্তু বলার সুযোগ রয়েছে, সিদ্ধান্তটা অনুমিত ছিল। তবে সাফ চ্যাম্পিয়নশিপের মতো এত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টের মাত্র 2 সপ্তাহ আগে এত বড় ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা কিন্তু অনুমান করা যায়নি। সেখানে পেশাদারিত্ব এবং যৌক্তিকতার যে ঘাটতি রয়েছে, সেটা নিয়ে প্রশ্ন করার যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে। প্রশ্নটা করেছেন স্বয়ং জেমি ডে। দেশের একটা জনপ্রিয় দৈনিককে জেমি ডে বলেছেন যে এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই, কেননা বাফুফে থেকে এ বিষয়ে আমার কাছে কেউই ব্যাখ্যা দেয়নি। আমাকে আসলে ছুটি দেওয়া হয়েছে কিনা নাকি স্যাক করা হয়েছে, এ বিষয়ে আসলে আমি কোনো ধরনের মন্তব্য করতে চাচ্ছি না। এর পাশাপাশি তিনি আরও যুক্ত করেন যে বাফুফের কাছ থেকে সত্যি আমি কোনো কিছু শুনিনি, তাই আমি মনে করি এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে আমার কথা বলা অপেশাদার আচরণ হবে, এবং আমি মনে করি আমি একজন ভালো মানুষ এবং নিজের কাজগুলো সঠিকভাবে করেছি। জেমি ডে এই মন্তব্যের শেষাংশে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে দাবি করলেন, পেশাদারিত্ব জায়গাটুকুকে নিয়ে আসলেন। সে জায়গা থেকে বাফুফের কাছে অনেক কঠোর একটা প্রশ্ন, ফুটবল ফ্যানদের পক্ষ থেকে একেবারে যৌক্তিক একটা প্রশ্ন রাখছি। মাত্র 12-13 দিন আগে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ যেখানে শুরু হচ্ছে, সেখানে জেমিডের সঙ্গে তাকে সরাসরিভাবে জানিয়ে না দিয়ে কেন এত বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো? যে কোচকে আনা হয়েছে অস্কার ব্রুজন, তিনি জাতীয় দলকে অবশ্যই কোচিংয়ের জায়গা থেকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন। বসুন্ধরা কিংসে তিনি ভালো সাফল্য পেয়েছেন, কিন্তু একটা মেজর টুর্নামেন্টের আগে তিনি মাত্র 2 সপ্তাহ কিংবা তার চেয়ে কম সময় পাচ্ছেন, এটা কি যথেষ্ট পরিমাণ সময়? অস্কার ব্রুজনের কাছে যখন নিউজটা এলো, তখন তিনি কিন্তু বসুন্ধরা কিংসের একটা ম্যাচে দায়িত্ব পালন করছিলেন, শেখ রাসেলের সঙ্গে লিগের গুরুত্বপূর্ণ একটা ম্যাচে তিনি বসুন্ধরা কিংসকে ডাগ আউট থেকে পরিকল্পনা সাজাচ্ছিলেন। এমন একটা সময় যখন একটা কোচ দেশের লিগের দিকে মনোযোগ দিচ্ছেন, তখন তাকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হলো। অস্কার ব্রুজন সাময়িকভাবে কোনো ধরনের মন্তব্য করেননি, পুরো ব্যাপারটা কিন্তু অনেক বেশি করে সারপ্রাইজিং ছিল। আরও একবার বলছি, জেমিডের ব্যাপারে যে কঠোর সিদ্ধান্ত আসছে সেটা অনুমিত ছিল, তবে সাব চ্যাম্পিয়নশিপের মাত্র 12-13 দিন আগে কেউ এটা আশা করেনি। এই জায়গা থেকে বাফুফের পেশাদারিত্ব নিয়ে আরও একবার প্রশ্নের সুযোগ রয়েছে। হুট করে এত একটা সিদ্ধান্ত, কোচের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত, যে কোচটা 3 বছর ধরে দলকে আস্তে আস্তে সাজাচ্ছেন, সে জায়গা থেকে সিদ্ধান্তটা আরও বেশি পেশাদার হতে পারত, আরও বেশি আলোচনার সুযোগ ছিল, এটা অবশ্যই ফুটবল ভক্ত হিসেবে দাবি জানাচ্ছি, জেমিডের পক্ষে বলতেই হচ্ছে। পরবর্তী একটা টপিকে চলে আসি, এখানেও বাফুফের যে পেশাদারিত্ব অভাব রয়েছে সেটা একেবারে স্পষ্ট হয়ে যাবে। টপিকটা হচ্ছে বাফুফে কত দ্রুত কোচ চেঞ্জ করায়। জেমি ডে একটা উজ্জ্বল ব্যতিক্রম ছিলেন, 2018 সালের মেতে দায়িত্ব পেয়েছিলেন, 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ 3 বছরের বেশি সময় ধরে জেমি ডে দায়িত্ব ছিলেন। এটাকে একটা পজিটিভ সাইন হিসেবে ধরে নিচ্ছি। এর আগে যদি কোচদের স্টিংগুলো দেখেন, তারা ঠিক কতদিন ধরে ডাগ আউটে ছিলেন সেখানে অনেক বেশি করে অবাক হবেন। 2012 সাল থেকে শুরু করছি, সাইফুল বারি টিটু দেশীয় কোচ ছিলেন সেপ্টেম্বর 2012 সাল থেকে ডিসেম্বরে 2012, মাত্র কয়েক মাস দায়িত্ব পালন করেছেন। এরপর লুডুইক ডি ক্রুফ, যিনি কিনা ভিন্ন ভিন্ন স্টিন্টে অনেকবার জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন, জানুয়ারি 2013 থেকে অক্টোবর 2014, 1.5 বছরের মতো একটা সময় পেয়েছিলেন। তারপর আবার সাইফুল বারি টিটুর কাছে ফিরে আসা হয়েছিল মাত্র কয়েক মাস দায়িত্ব পালন করে। আরও একবার লুডুইক ডি ক্রুফের কাছে যাওয়া হয়েছে, লুডুইক ডি ক্রুফ মাত্র কয়েক মাস দায়িত্ব পালন করেছেন। এরপর ইতালিয়ান ফাবিও লোপেজ এসেছেন, দেশীয় কোচ মারুফুল হক এসেছেন, গঞ্জালো সানচেস মোরেনো এসেছেন, তারপর আরও একবার লুডুইক ডি ক্রুফ এসেছেন, তারপর টম সাইনফিল্ড এসেছেন, মাত্র কয়েক মাস দায়িত্ব পালন করেছেন, এরপর অ্যান্ড্রু অড এসেছিলেন। সাইনফিল্ড বলেন, অড বলেন, মোরেনো বলেন, এই কোচগুলোর নাম দেশের ফুটবল ফ্যানেরা মনে করতে করতেই তারা জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন কিংবা জাতীয় দল ছেড়ে চলে গিয়েছেন। সেখানে বাফুফের পেশাদারিত্ব নিয়ে একের পর এক প্রশ্ন করেছেন।
এই জায়গা থেকে বাফুফে কিছুটা হলো পজিটিভ সাইন দেখাচ্ছিল জেমিডেকে তারা 3-3.5 বছরের মতো দায়িত্ব দিয়েছিল। জেমিডের সঙ্গে সর্বশেষ কন্ট্রাক্টটা 2022 সালের অগাস্ট পর্যন্ত রয়েছে, অর্থাৎ চাইলেও এখন বাফুফে জেমিডেকে সরাসরি বরখাস্ত করতে পারছে না, কারণ জেমিডেকে বরখাস্ত করতে হলে বিশাল পরিমাণ একটা অঙ্ক ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে, কারণ জেমিডে তো চুক্তিবদ্ধ রয়েছেন 2022 সালের আগস্ট পর্যন্ত। এই জায়গাটাতেও বাফুফের ক্যালকুলেশনের বড় ধরনের একটা ঘাটতি দেখেছি, তাই পেশাদারিত্ব নিয়ে আরও একবার প্রশ্ন করার সুযোগ রয়েছে। এখন অস্কার বুজনের কথা চলে আসি। হ্যাঁ, এটা মেনে নিচ্ছে, বসুন্ধরা কিংস এর ডাগ আউটে তিনি সাফল্য পেয়েছেন, ইন্ডিপেন্ডেন্স কাপ দিয়ে শুরু করেছেন, এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতেছেন, সর্বশেষ আসরটাও জিতেছেন, ফেডারেশন কাপ জিতেছেন একাধিকবার, সব জায়গা থেকে তিনি সফল হয়েছেন, বসুন্ধরা কিংস এর মান উন্নয়ন করেছেন। তবে বসুন্ধরা কিংস এর যে স্কোয়াডটা রয়েছে, বিশেষ করে ফরওয়ার্ড লাইন আপে যে প্লেয়ারগুলো রয়েছে, সে প্লেয়ারগুলোকে দেখলে আপনারা কিন্তু এক বাক্যে মানতে বাধ্য হবেন, জাতীয় দলে তিনি ঠিক একই ধরনের তারকা খচিত ফরওয়ার্ড লাইন আপ পাবেন না, একই মানের প্লেয়ার পাবেন না। সে জায়গা থেকে অস্কার বুজনে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। পরের প্রশ্ন, জেমিডেকে বাদ দিয়ে অস্কার বুজনকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, অস্কার বুজনকেও কি পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া হবে? একটা কোচ নতুন একটা দলের দায়িত্ব নেওয়ার পর অন্তত 6 মাস 1 বছর শুধুমাত্র সেই দলটার সঙ্গে মানিয়ে নিতে নিতেই চলে যায়, অস্কার বুজন সেই সময়টুকু কি পাবেন? আর অস্কার বুজন যদি সেই সময়টুকু পান, জেমিডে তার ব্যাপারে বাফুফে কি ধরনের সিদ্ধান্ত নেবে? পুরো ব্যাপারটাই একটা মারপ্যাচের মধ্যে আটকে গিয়েছে, দেশের ফুটবলটাই বাফুফের এই মারপ্যাচের মধ্যে অনেক দিন ধরে আটকে পড়ে আছে, তাই দেশের ফুটবল নিয়ে এই মুহূর্তে কোচ চেঞ্জ হলে যে শান্তির সুবাতাস বইবে, যে পরিবর্তন আসবে, সে জায়গাতে আশাব্যঞ্জক কোনো কিছু দেখছি না, বরং দিন শেষে পেশাদারিত্বের অভাব, পরিকল্পনার অভাব আরও একবার স্পষ্ট হয়ে আসলো।